এই যে স্যুটটা দেখেছো, এই স্যুটটা দেখছো, এইটা রয়্যাল মালাবার নিয়ে এসেছি। ভাইয়া জায়েদ খানকে নিয়ে একটা রোস্ট করেন প্লিজ, শালা জো। আচ্ছা বাদ দেন, মানে কি বোঝাতে চাইছে সেটা তো আমরা বুঝতে পারছি, তাই না? না মানে ছেলেটা বোঝাতে চাইছে আমাদের খান সাহেব। আপনারা মনে হয় ভাবতেছেন সালমান খানের কথা বলতেছি, তাই না? হ্যাঁ ঠিকই ধরছেন, আমি সালমান খানের কথাই বলতেছি, তবে গরিবের সালমান খান। ইন্টারভিউয়ের নামে ইদানিং যা শুরু করছে, বিলিভ মি সেগুলো না দেখা যায় না হজম করা যায়। হাজার হাজার লাখ লাখ মেয়ে নাকি তার ক্রাশ, না ইয়ে মানে মেয়েরাই নাকি তার প্রতি কাশ। আমার স্টাইল বা আমার চলাফেরা তোমার মেয়েদের ভালো লাগে? দেশে আমার মতো এরকম যুবক যুবক পোলা পান থাকতে এরকম বইরা দামরাকে দেখে কারা কাশ খায় আমার না ঠিক বুঝে আসে না। আচ্ছা খান সাহেবের চেহারায় কি ভিটামিন বেশি? তাহলে প্রোটিন, আমিষ, শর্করা এগুলার কোনো একটা? তাও না, তাহলে এত এত মেয়েরা তার প্রতি কাশ কেন খায় রে ভাই, কেন? অ্যাকচুয়ালি মেয়েরা তার প্রতি ক্রাশ খায় না, তাকে নিয়ে মজা নেয়, বাট সে সেইগুলাকে সিরিয়াসলি নিয়ে বাতেলা মারে বেশি। আমি বুঝলাম না, ইদানিং একজনকে নিয়ে খুব তোলপাড় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হিরো সাহেব দূর জাহেদ খান। ওনাকে দেখে নাকি লাখ লাখ মেয়েরা ক্রাশ খায়, বাট হোয়াই? আমার তো দেখলে তারে হাসি পায়, প্রচুর পরিমাণে হাসি পায়। কী দেখে ক্রাশ খায় রে? এই কাট কাট কাট, আরে ভাই বোঝেন না কেন, এখানে আমাদের খান সাহেবের জাস্ট প্রশংসা করতে আসছি, নট নাকি এক্সপোজ। সো এসব শিরোনাম অনেক হয়েছে, এবার বিস্তারিত বলা যাক। সিক্স প্যাক তো দেখিয়েছি আমি, রুখো যারা সাবার কারো বলা ধাক্কা মুক্কি নেই করনে কা আরাম সি লেনে কা। এই যে দেখো তার সিক্স প্যাক। তো কোথায় আমার নবাবের সৈন্যবাহিনীরা, প্লিজ কাম হিয়ার। আজকে আমি আবারও চলে আসছি শুধুমাত্র তোমাদের জন্য খুবই মশলাদার ফসলাদার কুরকুরে একটা ভিডিও নিয়ে। হ্যাঁ মশলা দিছি পিওর, মজা পাই বা শিওর। তো শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হেই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি, দিস ইজ ফারাবি। শুরুতেই বলে নেই, এটা অনেক রিকোয়েস্টের একটা ভিডিও, আমি চেষ্টা করবো পুরো ভিডিওতে আমাদের খান সাহেব মানে হাজার হাজার মেয়ের ক্রাশ বয় ইন্টারভিউতে এসে যেগুলো বলে সেগুলো আসলে কেন বলে সেটা এক্সপ্লেন করার। পুরো ফেসবুকে কোনো মেয়ে আমার সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য করেনি এখন পর্যন্ত। রিয়েলি? আচ্ছা ঠিক আছে, চলেন ঘুরে আসি আমাদের খান সাহেবের অফিসিয়াল ভেরিফাইড আইডি থেকে, সে আসলে সত্য বলতেছে না নাকি সবই ঢপের কীর্তন। আচ্ছা ঠিক আছে, চলে যাই আমাদের খান সাহেবের অফিসিয়াল ফেসবুক আইডিতে, সার্চ দেই জায়েদ খান। আচ্ছা এই যে আমাদের, আহা 282,000 ফলোয়ার, অফিসিয়াল ভেরিফাইড আইডি। আচ্ছা তার এই যে লাল টুকটুকে প্রোফাইল পিকচার দিছে, এই আইডি দিয়ে এই প্রোফাইল পিকচারই এখন কমেন্ট বক্স আমরা চেক করবো, আসলে সে সত্যি বলতেছে না নাকি সবই ঢপের কীর্তন। ঠিক আছে তো চলুন দেখা যাক কি কি কমেন্ট আছে, সবার আগে অল করে নেই কমেন্টগুলো। হ্যাঁ এবার দেখা যাক, মেয়েদের কমেন্ট পড়বো, কারণ সে যেহেতু বলছে মেয়েদের, কিন্তু মেয়ে কোথায় 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 মেয়েদের কমেন্ট কোথায় কোথায় রে ভাই কোথায় মেয়েদের কমেন্ট কোথায়, আমি তো সবই দেখতেছি ছেলে। আচ্ছা একটা পাওয়া গেছে, ওকে আই লাভ ইউ টু, আমি তোমাকে রাতে ভালোবাসি। আচ্ছা মনে হয় ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যান টিলান করছে, এই জন্য হয়তো বলছে যে আমি তোমাকে রাতে ভালোবাসি। আমরা ওইদিকে না যাই, আমরা পরেরটা দেখি হচ্ছে আর কি কি কমেন্ট আছে, কিন্তু মেয়েদের কমেন্ট তো খুঁজাই পাচ্ছিনি, সবই দেখতেছি ছেলে। কই কই কিং অফ বেঙ্গল, মানে বেঙ্গলের কিং, আচ্ছা রাজা, বেঙ্গলের রাজা, ঠিক আছে, মানে মেয়েরা তো এরকম কমেন্টই করবে। ঠিক আছে লোক লজ্জার ভয়ে বলতে পারে না, আমার যে আপনাকে কত ভালো লাগে, আসলেই তো দেখতেছি, মানে আমাদের খান সাহেব তো খুব একটা মিথ্যা বলে নাই, মানে সব ঢবের কীর্তন না, কিছু কিছু সত্যও আছে। দেখি আরো কয়েকটা কমেন্ট পড়া যাক। এই যেখানে আরেকজন কমেন্ট করেছে, স্বপ্নের নায়ক সেই তুমি, মানে স্বপ্নের নায়ক তাদের, আহা আমি কোনোদিন স্বপ্নের নায়ক হতে পারলাম না কারো, দুঃখ দুঃখ। আচ্ছা আরো দেখি পড়া যায় আরো আছে নাকি, যদিও এখানে ছেলেদের কমেন্টই বেশি মেয়েদের থেকে, তারপরও মানে আচ্ছা এখানে একজন লেখছে আমি তোমাকে বিয়ে করতে চাই, ইস এভাবে আমাকে কেউ কোনোদিন বললো না, কষ্ট কষ্ট। বাট তারপরও এখন দেখতেছি মানে আমাদের খান সাহেব খুব একটা মিথ্যা বলে নাই, একটু একটু হলেও সত্য আছে। এই যে আরেকজন কমেন্ট করছে, এত হ্যান্ডসাম কেন আপনি, আসলেই তো সবাই দেখতেছি তার জন্য পাগল, তবে মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা বেশি। না ইয়ে মানে সে যেভাবে বলছিল যে তার ছেলেদের থেকে মেয়ে ফ্যান ফলোয়ারই বেশি, কিন্তু এখন তো দেখতেছি তার উল্টোটা, একমাত্র রুসেভিন মেয়ে আপনাকে পছন্দ করবে, এর চেয়ে বেশি কিছু না। আপু এটা কোনো কথা কইলেন আপনি, সে কত সুন্দর সুদর্শন স্মার্ট একটা বালক। হ্যাঁ ইন্টারভিউতে এসে একটু মদনগিরি করে, বাট কত সুন্দর সুদর্শন স্মার্ট এগুলাও তো একটু দেখবেন, তাই না? এভাবে রুসেভিন বললে হয় বলেন ভাই? এই ব্যাটার ভিডিওগুলো কেন বারবার সামনে আসে, উফ।
কারণ সে হাজার হাজার লাখ লাখ মেয়ের ক্রাশ বয়, মানে সবাই তাকে দিকে ক্রাশ খায়, আর ক্রাশ তো খাবেই, এত সুন্দর একটা পোলা, তার উপরে আনম্যারিড, বয়স যতই হোক ইটস ডাজেন্ট, মানে বয়স ডাজেন্ট ম্যাটার। আমার তো আপনাকে একটু ভালো লাগে না ভাইয়া, দেখলে মনে হয় আপনার শরীরে মেয়ে মেয়ে ভাব আছে, এই জন্যই মনে হয় তার মেয়েদের থেকে ছেলে ফ্যান বেশি। আইডিতে গিয়ে সেটাই তো দেখলাম, মানে এই মেয়েটার কথা সত্যই নাকি কে জানে ভাই। আমি ভাই এসব বুঝি না, আমার দেখে তাকে স্মার্টই মনে হয় এখন, বাট কনফিডেন্স লেভেলটা কিন্তু সেই সেই সেই। এমনিতেই গরম আর লোডশেডিং এর জ্বালা, তার উপর ফোন খুললেই এই পাগলের আজায়রা। এত সুন্দর কমপ্লিমেন্ট, আমার তো মন প্রাণ সব জুড়িয়ে গেল। জায়েদ খান ভাই এই কমেন্টটা দেখলে কি করবে আমি শুধু সেটাই ভাবতেছি, আপনাকে তো ঘরে টাঙ্গায়ও রাখতে পারে। এই বেটা ভাইরাল হওয়ার জন্য এই মেয়ের নামক শব্দটা কাজে লাগাইতেছে। না ঠিক আছে, এগুলা তেমন কিছু না, অতিরিক্ত ভালোবাসার বহিঃপ্রকাশ আর কি। ওই যে কথায় আছে না, অতিরিক্ত ভালোবাসা নাকি মানুষকে পাগল বানায় দেয়, এখানেও সেটাই হয়েছে, তবে কমেন্ট করা মেয়েগুলা না, আমাদের খান সাহেবের। তা না হলে প্রতিটা ইন্টারভিউ গিয়ে এভাবে নিজের ঢোল নিজে কে পেটায় রে ভাই। হ্যাঁ ঠিক আছে, আপনি ইয়াং, সুদর্শন, স্মার্ট, আমার স্টাইল বা আমার চলাফেরা তোমার মেয়েদের ভালো লাগে, তার মানে এই না যে পৃথিবীর সকল মেয়ে আপনার পেছনে লাইন ধরে পড়ে আছে, মেয়েরা আমাকে পছন্দ করে না, মানে আপনি প্রতিটা ইন্টারভিউ গিয়ে যেভাবে মেয়েদেরকে নিয়ে বলেন তাতে করে তো এটাই মনে হচ্ছে। মেয়েরা একটি কথাই বলে, প্লিজ এভাবেই থাকেন, বিয়ে করেন না। না আমি এটা বলতেছি না যে কোন মেয়ে আপনার জন্য পাগল না, হ্যাঁ এমন অনেক মেয়ে আছে যারা আপনার জন্য পাগল, এমনকি সে নিজেও পাগল, তা না হলে আপনার জন্য কেন পাগল হবে। আচ্ছা যাই হোক, তারপরে যদি আপনার কথা সত্য হয়, মানে লাখ লাখ মেয়ে যদি আপনার জন্য পাগল হয়, তাহলে আপনি শিওর থাকেন আপনি খুবই সাদাসিধে বলর টাইপের একজন মানুষ, তাই তারা এভাবে খেলে দিয়ে চলে যাচ্ছে, মানে মজা নিচ্ছে, এই যে এখন আমি যেভাবে নিচ্ছি। সামনে তুমি কত সুন্দর করে তার ঠান্ডা মাথায় রোস্ট করে দিলা, আপনারাই দেখেন কত সুন্দর করে বলতেছে যে আমার বান্ধবী বারবার আমাকে বলে আপনার মতো হতে, বাট কেন বলে সেটাই বুঝলাম না। দেখো ভাই আমি বলতেছি এটা সেরা ছিল সেরা, হ্যাঁ যদিও আমাদের খান সাহেব এটা কাউকে বুঝতে দিল না, এড়িয়ে গেল, বাট আমরা তো আর গাধা না যে বুঝবো না। আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, প্লিজ ট্রুলি অ্যান্সার দিবেন, ঠিক আছে? আমাদের খান সাহেব মানে জায়েদ খানকে আপনারা কিভাবে চিনেন, বাংলা মুভির নায়ক হিসেবে নাকি হাজার হাজার মেয়ের লাখ লাখ মেয়ের ক্রাশ বয় হিসেবে? মেন লিস্টে তো জায়গা নাই আর। কমেন্ট বক্স খোলা আছে, প্লিজ উদাহরণ সহ অ্যান্সারটা দিয়ে যাবেন। আমার ছবি দিয়ে অলরেডি বালিশ বিক্রি হচ্ছে প্রচুর। যদিও আমি তাকে নায়ক হিসেবে চিনি, তবে বাংলা সিনেমার না, ইন্টারভিউ নামক যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে সেই সিনেমাগুলোর নায়ক হিসেবে। তুমি আমার কত চেনা, কারণ কিছু সাংবাদিক নামক ডিরেক্টররা প্রতিনিয়ত আমাদের খান সাহেবকে দিয়ে যে ইন্টারভিউ নামক সিনেমা বানিয়ে ইউটিউব ফেসবুকে রিলিজ করতেছে, না দেখে তো কোনো উপায় নাই। এই সুটটা দেখছো, এটা রয়্যাল মালাবার থেকে, আর এই সিনেমাগুলোতে তার যা অভিনয় বিশ্বাস করেন আমি তো তার ফ্যান হয়ে গেছি, ফ্যান। গত পরশুদিন আমাকে 25 জন মেয়ে একসঙ্গে একই ফোন করেছিল ভিডিও করে, দাঁড়িয়ে বিশেষ করে মেয়েদের নিয়ে যে ডায়লগগুলো মারে না সেগুলো পুরা। আপনারা কি ভাবতেছেন ঢপের কীর্তন যে না উস্তাদ, এই যে দেখেন প্রমাণ। ভাইয়া ইউ আর সো হ্যান্ডসাম, আই লাইক ইওর স্টাইল, আপনার একটা পিক আমার বিছানার সাইডে টাঙ্গানো আছে, আপনার আর শাহরুখ খান দুজনের পিক আমার রুমে। থ্যাংক ইউ, ক্যান ইউ সেন্ড মি দ্যাট পিক? শিওর ভাইয়া। বিলিভ মি, পিক গুলা দেখার পর যে কান্নার রিয়াকশনটা দিছে, এই রিয়াকশনটা দেখার পর আমি বুঝতে পারলাম যে আমাদের খান সাহেব মেয়েদের প্রতি ঠিক কতটা দুর্বল। সেলুট বস, সেলুট, আজকে থেকে আপনি আমার গুরু, আপনি আমার বস, আমি আপনার মতো হতে চাই, শুধুমাত্র আপনার মতো, তাও যদি কোনো মেয়ে একটু একটু পাত্তা দেয় আর কি। আর আপনাদেরকে বলছি আমাদের সবারই উচিত জায়েদ খানের মতো হওয়া, বিশেষ করে আমরা যারা মিডিয়া রিলেটেড কাজ করি তাদের উচিত অন্তত খান সাহেবের মতো বিয়ে না করে আইবুড়ো থাকা, কারণ আমাদের কম বেশি সবারই মেয়ে ফ্যান আছে, তাদের মধ্যে অনেকেই আমাদেরকে পেতে। এখন আমরা যদি একজনকে বিয়ে করে ফেলি তাহলে বাকিদের মন ভাঙা হবে না, আর জানেন তো মন ভাঙা কিন্তু মসজিদ ভাঙার সমান। মনির খানের একটা গানে শুনছিলাম। সো আমাদের উচিত সারাজীবন বিয়ে না করা, হাজার হাজার লাখ লাখ মেয়ের মন না ভাঙা। আমি না সত্যি বুঝতেছি না। আচ্ছা জায়েদ ভাই আপনি কি বুঝেন না, কেউই আপনাকে পছন্দ করে না, জাস্ট মজা নিচ্ছে, মজা। এই যে আপনি যে মেয়েদের নিয়ে ইন্টারভিউ কথা বলেন, তারা আপনার উপর সেই কাজ, আপনার জন্য এই করছে সেই করছে, আপনার কি মনে হয় তারা এগুলো মন থেকে করে? না রে কাকা, এগুলো জাস্ট আপনার সাথে মজা নিচ্ছে। দাম কেন বলবো, কোনো কিছু দাম বলতে হয় না। সাংবাদিক ভাইদেরও বলি, এরা যে এক একটা জিনিস রে ভাই, ঘুরে ঘুরে ওই মেয়ে সম্পৃক্ত বিষয় টেনে আনবে আর ওইগুলা নিয়েই প্রশ্ন করবে। ভাই রে আপনারা তো আমাদের কথা একটু চিন্তা করবেন তাই না, আমরা যদি দর্শকরা না থাকি তাহলে আপনাদের এই ভিডিও চ্যানেল থাকবে না তো, সো আমাদের কথা একটু চিন্তা করেন। এই একই ঘোড়া টিম দেখতে দেখতে তো আমরা অতিষ্ঠ, ফেসবুকে ঢোকা যায় না, ইউটিউবে ঢোকা যায় না, যেখানে যাই শুধু জায়েদ খান আর জায়েদ খান। হাজারো মেয়ের কাশ বাংলা চলচ্চিত্রের একমাত্র নায়ক, মানে সে ছাড়া বাংলাদেশের তো আর কোনো নায়কই নাই। ভাই রে ভাই আপনি
নাকি বুঝেন না, সবাই আপনার নিয়ে মজা নেয় মজা, আর আপনি এদিকে নিজের সুলেমান খান ভেবে বাতলা মারতে থাকেন। আচ্ছা যাই হোক, এট লাস্ট আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যতই অতিষ্ঠ হয়ে যান, যতই বিরক্ত ফিল করেন না কেন, সে এগুলা বন্ধ করবেন না। কারণ সে খুব ভালো করে বুঝে গেছে যে সিনেমা দিয়ে যতটা না লাইম লাইটে থাকা যায়, তার থেকে বেশি লাইম লাইটে থাকা যায় এগুলা করে। সো এগুলা বাদ দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, বরং আরো কন্টিনিউ করা হবে যতদিন না বিয়ের বয়স শেষ হচ্ছে, কারণ মনের বয়সই বড় বয়স। থামেন, এগুলো আমার কথা না, আমাদের খান সাহেবের কথা, মানে জায়েদ ভাই হয়তো মনে মনে এগুলাই ভাবতেছে। তা না হলে এত মানুষ এত কথা বলে, তাকে নিয়ে এত মজা নেয়, এত ট্রোল করে, তারপরও তার মধ্যে কোনো পরিবর্তন নাই, সে একই রকম ভাবে প্রতিটা ইন্টারভিউয়ে একই রকম কাজ করে যাচ্ছে। আসলে সত্যিটা কি জানেন, সে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এবং সবসময় ট্রেন্ডিং এ থাকার জন্য মেয়ে শব্দটা ইউজ করতেছে, এছাড়া আর কিছুই না। হ্যাঁ ঠিক আছে, তার কনফিডেন্স লেভেলটা অনেক হাই, তারপরও সে মদনের মতো ইন্টারভিউ এসে যে কথাগুলো বলে সেগুলো শোনার পর কোনো মেয়ে তাকে পছন্দ করা তো অনেক দূরের কথা, পাত্তাও দিবে না। আরো একটা সত্যি আছে, আসেন কানে কানে বলি। আসলে ভাইয়ের আমাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ের জন্য ছটফট করতেছে, কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না, তো তাই জন্য এইগুলা করতেছে, যাতে দু একটা মেয়ে পাত্তা দেয় আর সে বিয়েটা করে ফেলতে পারে। আপনারা তো বুঝবেন না, কারণ এগুলা বোঝার জন্য আইকিউ লাগে, আইকিউ। তবে যাই বলেন, এটা হলো ইউনিভার্সাল টু, তাই জন্য বলতেছি তারে নিয়ে আসেন মজা না করে, আমরা ভাইরে একটু হেল্প করি, তার জন্য জলদি বিয়ে হয়ে যায় সেই দোয়াই করি, অন্তত কিছু না হলেও বিরিয়ানি তো খাইতে পারবো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই, সিল এ ওয়েট ওয়েট, দিস ইজ মাই ইনস্টাগ্রাম আইডি, যে কোনো ধরনের বিজনেস এবং প্রমোশনের জন্য আমাকে নক করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে। তো বিদায় বন্ধুরা, আসসালামু আলাইকুম।